আমি জানি না আমি পারবো কিনা বা আমার ভিতরে ওটা আছে কিনা, বাট অ্যাজ এ টিম হয়তো আমাদের চিন্তা করা উচিত যে আমরা একসময় ওয়ার্ল্ড কাপ জিতবো এবং খুব তাড়াতাড়ি জিতবো, আমরা র্যাঙ্কিংয়ে নাম্বার 2-3 ভিতরে থাকবো। এইসব জিনিসগুলো আমার মনে হয় ভিতরে থাকলে তখন না মাঠের ভিতরে ওই রকমের মনোযোগটা থাকে। আমার মনে হয় যেটা এটা আমাদেরকে আমার কোচেসরা বলে যেটা সত্য কথা, যে আসলে তোমাদের দেখতে হবে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ তোমরা জিতাবা। যেমন দেখেন আন্ডার 19 ওরা ওয়ার্ল্ড কাপটা জিতেছে, তো এইরকমের ওই জিনিসগুলো যদি থাকে ভিতরে তখন আর কি মাঠের ভিতরে ফিল্ডিং মিস এইগুলো একটু কম হয়, কারণ ফোকাসটা সবসময় থাকে যে না আমাদের ড্রিম অনেক বড়, আমাদের এখান থেকে প্রত্যেকটা বল প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। না হচ্ছে তা তো অবশ্যই হচ্ছে, লোকাল টুর্নামেন্টে বেশি হচ্ছে, ইন্টারন্যাশনালে একটু কম হচ্ছে, বাট ইন্টারন্যাশনালে বাড়াতে হবে আমাদের পেসারদের পারফরমেন্স অথবা আমাদের আরও দলকে আরও ভালো কিছু দিতে হবে। আসলে মানে অ্যাজ এ একটা ম্যাচ জিতানোর জন্য বা মানে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করার জন্য আমাদের আসলে মনে করি যে মোস্তাফিজ বাদে ওই রকমের কেউ করতে পারতেছি না আমরা, তো আসলে আমাদের এই ক্ষেত্রে আমরা আসলেই অনেক পিছানো। তো আমার মনে হয় যে আমরা তৈরি হচ্ছি, বাট আরও মানে জলদি তৈরি হওয়া দরকার এবং টিমকে দেওয়ার জন্য ওই রকম পেস বোলারই তৈরি হওয়া দরকার। এবং এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করার জন্য আমরা জানি যে কোচদের একটা অনেক বড় ভূমিকা থাকে রবি ভাই, এবং সেই আপনার তো অনেক মানে ফরেন কোচদের আন্ডারে অনেক কোচিং করেছেন, তারা অনেক টেকনিক্স আপনাদেরকে দেখিয়েছে, সেই জায়গাতে আমরা অনেকের কাছ থেকে বলতে শুনি যে তাদের সাথে কমিউনিকেশন একটা গ্যাপ থাকে সবসময়। সো এখানে তো দেশি কোচদের আন্ডারে কাজ করছেন, সো ওই জায়গাটা আপনাদেরকে কতটুকু বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে, তাদের কাছে মন খুলে সব বলা যায়, তারাও মন খুলে সব আপনাকে বলতে পারছে, সো এই কমিউনিকেশনটা যখন খুব ভালো হচ্ছে ওইটা কতটুকু বেনিফিট দিচ্ছে? না আসলে মানে ফরেন কোচ যারা আছেন তারা অবশ্যই অনেক অভিজ্ঞতা নিয়ে আসেন, তা না হলে তো আমাদের দেশ তাদেরকে নিবে না। তো লোকাল যারা আছেন তারা অভিজ্ঞতা আছে বলে এই জায়গাটা আছে। যেমন আমাদের দুইজন পেস বোলিং কোচ তালহা ভাই এবং নাজমুল ভাই, তারা দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলছেন, তাদের অভিজ্ঞতা আছে। যেমন একটা সময় এমন হবে বাংলাদেশের সকল কোচই থাকবে বাংলাদেশে, কারণ একসময় সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইরা যখন খেলা অফ করবে, যদি তারা কোচেস লেভেলে আসে তখন তাদের লেভেলটা কী থাকবে? তো আমাদের মেইনলি হচ্ছে যে লেভেল চেঞ্জ হচ্ছে, সেজন্য হয়তো বা দেশীয় কোচরাই পারতেছে সব কিছু করতে। আর আমি মনে করি যে কমিউনিকেশান গ্যাপ আসলে ওই রকমের থাকে না, কারণ আসলে মোস্ট অফ দ্য প্লেয়ার আই থিঙ্ক দে আর এডুকেটেড, সো ইংলিশ প্রবলেম হয় না। তবে লোকাল কোচদের সাথে সুবিধাটা হচ্ছে যে আজকের ভাল লাগতেছে না, আমি আজকের এটা করতে পারতেছি না, আবার যেদিন ভাল লাগতেছে, মানে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে ডেভেলপ করার জন্য, আসলে কিছু চাপিয়ে দেওয়ার থেকে যদি মজা করে জিনিসটা বের করা যায় ওটা আমার মনে হয় মন থেকে করা যায় এবং মানে ওটা আমার ম্যাচে অ্যাপ্লাই করা যাবে এবং ওইটার প্রতি আকর্ষণটা বেশি থাকবে। তো জি